করোনা আক্রান্ত মা নিরাপদে সন্তান প্রসব করলেন তেলিয়ামা হাসপাতালে জানা গেছে শুক্রবার ভোরবেলা প্রসব ব্যথায় কাতর এক মহিলা তেলিয়ামুরা হাসপাতালে আসে হাসপাতালে তখন ডিউটিতে ছিলেন ডাক্তার অনির্বাণ ভৌমিক গর্ভবতী মায়ের করোনা টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে কিন্তু প্রসব ব্যথায় কাতর ওই গৃহবধূকে চিকিৎসা করার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দেরি না করে পিপিই কিট পরে তার ডেলিভারি করান করোনা আক্রান্ত ওই গৃহবধূ ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন এই ঘটনায় সকলেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশংসায় পঞ্চমুখ চেক করলাম যে ভাবলাম যে রেফার করুন তারপর চেক করলাম দেখলাম যে সেখানে তো ডেলিভারি পেসে কোভিড পেসেন্টে ডেলিভারি তো আলাদা রূপ নাই তো যার দিকে আমরা রেফার করি বৃহস্পতিবারের পর শুক্রবারও আগরতলার বর্তলা বাজার থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ এদিন সকালে পথচারীরা রাস্তার পাশে অপরিচিত এক মহিলার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম থানার পুলিশ পরে স্থানীয়রা জানান মহিলার নাম আরতি দাস তার বয়স আনুমানিক আষট্টি বছর তার বাড়ি শহরের গাঙ্গাইল রোড এলাকায় তবে কিভাবে ওই মহিলা এখানে এলো কিভাবে মৃত্যু হলো এ ব্যাপারে পুলিশ কিছুই বলতে পারছে না হাসপাতালের শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক রোগীর মৃতদেহ ঘটনা শুক্রবার দুপুরে বিশালগড় মহকুমা হাসপাতালে জানা গেছে ওই হাসপাতালে কর্তব্যরত বেসরকারি নিরাপত্তা কর্মীরা একজন রোগীকে শৌচালয়ে ঢুকে দীর্ঘক্ষণ বের হচ্ছে না দেখতে পায় অন্য কেউ শৌচালয়ে ঢুকতেও পারছে না তারপর কিছুক্ষণ ডাকাডাকির পর হাসপাতালের তরফে খবর দেয়া হয় পুলিশে পরে পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় রোগীটিকে দেখতে পায় তবে কী কারণে এই ঘটনা তা তদন্তের পরেই জানা যাবে বলে পুলিশের বক্তব্য হঠাৎ বনদপ্তরের কর্মীদের হানায় উদ্ধার হল বিশাল পরিমাণ মূল্যবান সেগুন কাঠ জানা গেছে শুক্রবার সকালে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার বনদপ্তরের কর্মীরা হানা দেয় ধর্মনগরের নোয়াপাড়ার নজরুল হকের বাড়িতে সেখানে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা অবস্থায় লক্ষাধিক টাকার অবৈধ কাঠ উদ্ধারে সক্ষম হয় বনদপ্তরের কর্মীরা তবে এদিন কাউকেই আটক করতে সক্ষম হয়নি তারা বর্তমান কোভিড পরিস্থিতিতে মোহনপুর মহকুমার সিমনা এলাকার সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে সেবামূলক কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে শুক্রবার পঞ্চবতী বাজারে বিজেপি কার্যালয়ে যুব মোর্চা সিমনা মণ্ডলের এক সভা হয় এতে উপস্থিত ছিলেন যুব মোর্চার মণ্ডল সভাপতি রামদেব বিজেপির সদর গ্রামীণ জেলা কমিটির সদস্য ভানু রুদ্রপাল সহ অন্যান্যরা এদিনের সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শুক্রবার পালন করা হলো প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর একত্রিশতম প্রয়াণ দিবস এই উপলক্ষে আগরতলার কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কংগ্রেস নেতৃত্বরা পরে তারা পুষ্পস্তবক অর্পণ করতে যান গান্ধীঘাটে একই সাথে এদিন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে মাস্ক স্যানিটাইজার ও মিষ্টি বিতরণ করা হয় গর্ব বা ইয়াং ইন্ডিয়া আধুনিক ইন্ডিয়া সরকার এবং প্রবক্তা রাজীব গান্ধী ছিলেন উনি চেয়েছিলেন ভারতবর্ষ একটা শক্তিশালী এবং মানুষ তার স্বাধীন মতাবত নিয়ে ভারতবর্ষ শক্তিশালী